সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ থেকে গেরিনা ফ্রি ফায়ারটা ব্যান করে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু আর আমরা গেমসটা খেলতে পারবো না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ভিপিএন কানেক্ট করে বাংলাদেশ থেকে গেরিনা ফ্রি ফায়ারটা খেলতে পারেন। তো বন্ধুরা, আমি শরীফ আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকনো শরীফ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা দেখতে পারেন আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, এখন আমাদের মেন কথা হচ্ছে আমরা ভিপিএন কানেক্ট করে কীভাবে বাংলাদেশ থেকে গেরিনা ফ্রি ফায়ারটা খেলবো। তো এখন আমাদের মেন যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা হাই স্পিডের ভিপিএন। তা না হলে আপনার যদি নর্মাল কোনো ভিপিএন দিয়ে আসলে গেমসটা প্লে করেন তাহলে দেখা যাবে যে পিঙ্কের যে জামেলাটা সেটা অনেক বেশি পোহাতে হবে এবং কি ঠিকমতো আপনার গেমসটা প্লে করে খেলতে পারবে না। তো বন্ধুরা, এখন আমাদের মেন কাজ হচ্ছে আমাদের হাই স্পিডের একটা ভিপিএন খুঁজে বের করা। তো হাই স্পিডের ভিপিএনটা কোথায় পাবেন? আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিপিএনের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে প্রথমে ভিপিএনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোন থেকে প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আসলে অ্যাপ্লিকেশনটা কানেক্ট করতে হয়। তো আমার এই ফোনে আসলে ইনস্টল করে রাখছি, আমি অলরেডি প্লে করে দেখছি গেমসটা আসলে কীভাবে খেলা যায় কিনা। তো অনেক ইজিলি গেমসটা খেলা যায়, পিঙ্কের কোনো ঝামেলায় থাকে না এই ভিপিএনটা যদি আপনারা গেমসটা আসলে খেলেন। তো আমি প্রথমে অ্যাপসটা ওপেন করে দেখাচ্ছি। তো অ্যাপসটা ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, আর এটা হচ্ছে ফ্রি একটা ভিপিএন, এটার মধ্যে অ্যাডের ঝামেলা পোহাতে হবে। তো একবার যদি আপনারা কানেক্ট করে নেন তাহলে আর কোনো ঝামেলাই থাকবে না। তো এরকম একটা ইন্টারফেস আসবে, প্রথমে আপনারা যখনই ওপেন করতে যাবেন এটা তো দেখবেন যে অ্যালাউ টালাউ চাবে। তো অ্যালাউ টালাউ সব কিছু দিয়ে কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপর আপনারা এখানে ট্যাপ টু কানেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটু লোডিং নেবে এবং কি আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার সাথে সাথে দেখবেন যে একটা অ্যাপ চলে আসবে এখানে। তো এটা যেহেতু ফ্রি অ্যাপস এই জন্য আসলে গুগল থেকে একটা আসবেই। তো আপনারা দেখেন অ্যাপটা স্কিপ করে দেন এখানে, আর স্কিপ করে দেওয়ার পরে দেখবেন যে আপনার যে ভিপিএনটা অলরেডি কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্পিড আছে আপনার, আপ টু ডেট স্পিড যেটা সেটা কিন্তু 500-800 এরকম আছে। এটা একদম হাই একটা স্পিড, এটা দিয়ে আপনারা ইজিলি ফ্রি ফায়ারের মধ্যে গেমস খেলতে পারবেন, কোনো প্রকার পিঙ্কের কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আর ভিপিএন ছাড়া যদি আপনারা আসলে গেমসটা প্লে করেন সেটা যে প্রবলেমটা হবে সেখানে, তো যেহেতু বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটা ব্যান করা হয়েছে এই জন্য আপনারা গেমসে ঢুকতে পারবেন, ডায়মন্ড যদি থাকে সেগুলো দিয়ে পারচেস করতে পারবেন, তাতে কোনো ঝামেলা হবে না। যখন আপনারা ম্যাচটা প্লে দিবেন তখন আর ম্যাচটা প্লে হবে না, সবসময়ই লোডিং নেবে এবং কি ইরুর চলে আসবে। তো এটা হচ্ছে মেন প্রবলেম। তো এখন আমাদের মেন যে ওয়েটা আছে সেটা হচ্ছে ভিপিএন। এই ভিপিএনটা যদি কানেক্ট করে আপনারা খেলতে চান তাহলে আপনারা ইজিলি খেলতে পারবেন। আর যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এখন কিন্তু গেম প্লে করলে আপনারা এনামি একদমই কম পাবেন, কারণ হচ্ছে যারা একমাত্র ভিপিএন কানেক্ট করে বাংলাদেশ থেকে বাংলাদেশ সার্ভারে গেমস খেলবে তাদেরই আপনি পাবেন। এখানে যে কয়জন লোকে আপনি গেমসের মধ্যে পাবেন সবগুলোই হচ্ছে আপনার মতোই ভিপিএন কানেক্ট করে খেলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর নেক্সটে আমি একটা ভিডিও দিব যে কীভাবে আইপি অ্যাড্রেস অ্যাড করে আপনারা ইজিলি গেমস খেলতে পারেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, নেক্সট ভিডিওটা আসার পর্যন্ত আপনারা ওয়েট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।